Assalamualaikum everyone. আমি আপনাদেরকে পূর্বে কয়েকটি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে AI দিয়ে চমৎকার সব ছবি এডিট করা যায়। বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো যে Wondershare-এর একটি সাইট থেকে কিভাবে আপনারা AI দিয়ে অসাধারণ সব ছবি এডিট করতে পারেন। নরমাল যে কোনো ছবি এডিটের পাশাপাশি আপনারা যদি অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকেন বা এই রিলেটেড কাজ করে থাকেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটটি আপনাকে আরো অনেক বেশি হেল্প করবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। এই কাজটুকু কিন্তু আপনার স্মার্টফোন বা কম্পিউটার উভয় ডিভাইস থেকে করতে পারেন। তবে আপনারা যদি স্মার্টফোন থেকে করেন ক্রোম ব্রাউজার গিয়ে ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। ওকে, তবে সহজে দেখানো বা বোঝানোর সুবিধার্থে আমি আপনাদেরকে ডেস্কটপ কম্পিউটার থেকে দেখাই। চলুন আপনাদেরকে নিয়ে যাই আমি আমার ডেস্কটপ কম্পিউটারে। অলরাইট, শুরুতে আপনারা চলে আসবেন virtulook.wondershare.com নামে সাইটটিতে। আর এই সাইটটির লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ক্লিক করার পর সরাসরি আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনাকে সাইন আপ করতে হবে। সো উপরের দিকে দেখেন সাইন আপ ফর ফ্রি, এখানে ক্লিক করবেন। এবার আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এবারে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন আর এখান থেকে আপনি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। দূরে আপনাদেরকে দেখাবো, শুরুতে ছবির ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দেখাবো। এই জন্য জেনারেট নাও, জাস্ট এখানে একটা ক্লিক করবো। এবারে আমার ছবিটা যেখানে রয়েছে এখানে ক্লিক দিয়ে আপলোড করে নিয়ে আসতে হবে। ওকে, এই ছবিটা আমি অলরেডি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর এটা এখানে শো করবে। ওকে, আমার ছবিটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন দেখেন আমি জামার উপর যদি কার্সরটা নিয়ে যাই তাহলে এটা কিন্তু সিলেক্ট হচ্ছে। আমি এটাকে ক্লিক দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে ওকে বাটন একটা প্রেস করে দিলাম। এখন এই পাশে দেখেন বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে জেন্ডার আপনি কোনটা সিলেক্ট করবেন। যেহেতু এটা ফিমেল মডেল, সো ফিমেলই থাকুক। আর স্ক্রিন টোন এখান থেকে আমি মিডিয়াম দিয়ে দিচ্ছি। আর এখান থেকে বয়সটা এটা অ্যাডাল্টই থাকুক। তারপর এখান থেকে দেখেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইউজিং টেমপ্লেট আর একটা হচ্ছে কাস্টম এডিটিং। মানে আমরা কাস্টম এডিটিংয়ে কিন্তু এআই দিয়েও অনেক কাস্টমাইজ করতে পারবো। আর এখানে যে ইউজিং টেমপ্লেট, এখান থেকে জাস্ট টেমপ্লেটগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, সো এখান থেকে আপার স্কেল আমরা 2x দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে কালারটা আমরা ইয়েলো দিয়ে দিচ্ছি। ইয়েলো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি যে ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করতে চান ঠিক সেই ধরনের চারটা ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে শো করবে। ওকে, এখানে কিন্তু অনেক অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। দেখেন আমি এখান থেকে সানসেটটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর জেনারেট নাও এখানে একটা ক্লিক করছি। এখন এটা জেনারেট হতে প্রায় 90 সেকেন্ডের মতো সময় লাগবে। ওকে ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি চারটা ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে এবং ক্যারেক্টারও কিন্তু চারটা তৈরি হয়ে গেছে। অরিজিনাল যে ফেস ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো যারা হচ্ছে অনলাইনে বিভিন্ন প্রোডাক্টের বিজনেস করেন এটি কিন্তু তাদের জন্য অনেক বেশি পারফেক্ট। ওকে, এখন আপনি যদি এই ছবিগুলোকে ডাউনলোড করতে চান তাহলে ছবিটার উপর নিয়ে গিয়ে এখানে দেখেন ডাউনলোডের একটা আইকন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক দিলেন। ক্লিক দেওয়ার পর এখন দেখতে পারবেন এখান থেকে তারা হচ্ছে তাদের প্ল্যানটা দেখাচ্ছে যে আসলে এটা ফ্রিতে ইউজ করা যাবে না, এটা পেইড ভার্সন নিতে হবে। ওকে, এখানে দেখেন ইয়ারলি প্ল্যান দেখাচ্ছে, টোটাল এখানে কত ডলার লাগবে, এটাতে কত ডলার লাগবে, ঠিক আছে। সো এটা কিন্তু দেখাচ্ছে। আর আপনি যদি ফ্রিতে ইউজ করতে পারেন তাহলে হচ্ছে অনলি 20টা ছবি আপনি ইউজ করার সুযোগ পাচ্ছেন। ওকে, আপনাদের যাদের প্রফেশনাল কাজ করার ইচ্ছা রয়েছে তারা এটা লাইসেন্সটা কিনে নিতে হবে। বাই দ্য ওয়ে, এবার আপনাদেরকে দেখাই যে কীভাবে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। চেঞ্জ করার জন্য এই পাশে ক্লিক দিয়ে যেতে পারেন, আবার হচ্ছে এখান থেকেও আপনি ক্লিক দিয়ে যেতে পারেন। ক্যামেরার ছবিটাকে সিলেক্ট করে দিলাম। এবারে আপলোড হচ্ছে, আপলোড হতে কিছুটা সময় লাগতে পারে। ওকে, আমাদের ক্যামেরার ছবিটা চলে আসছে। সো আমি হচ্ছে ক্যামেরাটাকে সিলেক্ট করে দিচ্ছি। এবারে ওকে বাটন প্রেস করছি। এখন হচ্ছে আবারও আগের মতো এখান থেকে আমি চারটা ছবি করব না, এখন হচ্ছে দুইটা করে ছবি করব। এখান থেকে হচ্ছে 2x দিয়ে দিচ্ছি। আর এখান থেকে কালার হচ্ছে আমি ইয়েলো দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের এখান থেকে ওয়াটার স্প্ল্যাশটা সিলেক্ট করে দিয়ে আমি জেনারেট নাও একটা ক্লিক করে দিচ্ছি। একটু সময় অপেক্ষা করি, 50 সেকেন্ড, দেখি কী জাদু রয়েছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা চমৎকার ছবি চলে আসছে। আমি যদি ছবিটার উপর একটু ক্লিক দেই তাহলে দেখেন অসাধারণ ছবি চলে আসছে। দেন আরেকটা ছবি এই দিয়ে দেখেন ওয়াটারফলের দুইটা ছবি চলে আসছে। যদি আপনারা লাইসেন্স কিনেন তাহলে এই ছবিগুলো কিন্তু আপনারা ফুল এইচডিতে ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন। আচ্ছা, এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে ইউজিং টেমপ্লেট দেখিয়েছি, এবার হচ্ছে কাস্টম এডিটিংয়ে যাই। এখানে কিন্তু এআই ইউজ করার সুযোগ আছে। সো এখানে যদি আমি কিছু একটা লিখে দেই, ঠিক আছে, ক্যামেরা অন দ্য রিভার ব্যাঙ্ক, সো লিখে দিলাম। লিখে দিয়ে যদি এখন জেনারেট নাও ক্লিক করি তাহলে আপনারা একটু চমকটা দেখেন যে আসলে কী অপেক্ষা করছে। দেখেন এআই আসলে আমার জন্য কী ছবি তৈরি করেছে। দেখেন নদীর তীরবর্তী ক্যামেরাটিকে কিন্তু সেট করে দিয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্যামেরার অ্যাডজাস্টমেন্টটা এমনভাবে করেছে মনে হচ্ছে যে একদম নদীর পাশে নিয়ে আসলে ক্যামেরাটা ছবি তোলা হয়েছে। অসাধারণ। দেখেন এই হচ্ছে একটা ছবি, এই হচ্ছে আরেকটা ছবি, মানে প্রত্যেকটা ছবি অসাধারণ এবং ন্যাচারাল লাগবে আপনার কাছে। আচ্ছা, আমরা প্রোডাক্টের আরেকটা নতুন ছবি অ্যাড করেছি। সো আমরা এই ছবিটাকেও হচ্ছে জাস্ট সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর হচ্ছে আমরা ওকে বাটনে প্রেস করছি। এখন এখান থেকে বেশ কিছু টেমপ্লেট রয়েছে, আমি এখান থেকে রেডটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে দেখেন
আমি আরও কিছু সিলেক্ট করে দিচ্ছি। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে জেনারেট নাও একটা ক্লিক করছি, আর একটুক্ষণ অপেক্ষা করুন, দেখি আসলে কি জাদু অপেক্ষা করছে। ওকে, এইখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কিছু ছবি জেনারেট করে ফেলেছে এআই। সো এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও, আর এভাবেই কিন্তু আপনারা ভাইরাললুক অন্ডারশেয়ার .com ওয়েবসাইটটি ইউজ করে আপনার প্রোডাক্টের কাজে আপনি খুব ইজিলি ইউজ করতে পারেন, আর এতে কিন্তু প্রফেশনাল লুক আসবে 100%। গাইজ, এই ছিল ভার্চুয়াললুক অন্ডারশেয়ার নিয়ে আমার আজকের ভিডিও। ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেলিকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।